জামাল ভুঁইয়া বাংলাদেশ দল অধিনায়ক 2023 সালে শেখ রাসেল ছেড়ে পাড়ি জমিয়েছিলেন আর্জেন্টিনার ক্লাব সোলদেমায়োতে সেখানে খেলেছেন এক মৌসুম সে জামাল আবারও ফিরেছেন বাংলাদেশে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীতে জামাল ভাই অভিনন্দন আবারও বাংলাদেশের ক্লাবে ফিরছেন আসলে কতটুকু কথা আগালো আবাহনীর সাথে আপনার না এখন আলাপ করতেছি কারণ আমার আইটিসি লাগবে সো আইটিসির জন্য আমরা ওয়েট করতেছি তারপরে আমরা সব কিছু ফাইনালাইজ করব ভাই আপনি আর্জেন্টিনার ক্লাবে খেলেছেন এরপর ওমানের একটা ক্লাবে ছিলেন আবারও আবাহনীর মতো ক্লাবে আসছেন এই সিদ্ধান্তটা কেন নিলেন হঠাৎ করে না আসলে আমি আবাহনী কোচের সাথে আলাপ করছি তারপরে আমি নিজে খেলতে চাই আবাহনী একটা বড় ক্লাব মোস্ট ডেকোরেটেড ক্লাব বাংলাদেশ সো আমি এখানে খেলতে চাই সো এই জন্য আমি আসছি জামাল ভাই আপনি আর্জেন্টিনায় দীর্ঘদিন ছিলেন আবারও সেখানে আসলে বাংলাদেশ অধিনায়ক হিসেবে ভালোবাসাটা কেমন পেয়েছিলেন ওরা আমাকে অনেক রেসপেক্ট করছে অনেক মানে আদর করছে তারপরে ওরা আমাকে মানে ফ্যামিলি মানে দে ট্রিটেড মি লাইক আ ফ্যামিলি সো এটা আমার আমি খুব পছন্দ করছি এটা ম্যারাডোনা বা আর্জেন্টিনা মেসির বাসায় কখনো যাওয়া হয়েছে কিনা আপনার মেসি বাসায় হ্যাঁ ওই ভিলেজে গেছি এটা মানে যখন আমি দেখলাম আমি মনে করছি এটা খুবই খুবই গরিব জায়গা বাট মেসি ওই গরিব জায়গা কোন থেকে আসছে আর কোন জায়গা আসছে তো এটা আমি এইগুলো আমি দেখছি জামাল ভাই যদি এখন একটু ন্যাশনাল টিমের কথা বলি সামনে আমাদের ফিলিস্তিনের বিপক্ষে অনেক বড় একটা ম্যাচ আসলে বাংলাদেশ দল দেয়া হয়েছে নতুন মুখ আছে আসলে সর্বোপরি দলটা কেমন হলো এবং আমাদের লক্ষ্যটা কি থাকবে লক্ষ্য হবে তার আমরা আমরা যদি 6 পয়েন্ট নিতে পারি তাহলে সবচেয়ে বেস্ট তাহলে আমরা একটা ভালো চান্স আছে কিন্তু কিন্তু প্যালেস্টাইন আমরা কুয়াইটে খেলবো তো ওইখানে আমরা যদি এক পয়েন্ট নিতে পারি তাই এটাও ভালো বাট অফকোর্স আমরা 3 পয়েন্ট নিতে চাই হামজা চৌধুরীর কথাটা মানে খুব জোরে সোরে এখন শোনা যাচ্ছে আগে থেকেই ছিল কথাটা কিন্তু এখন এই গুঞ্জনটা আরও জোরালো হয়েছে আসলে হামজা চৌধুরী যদি বাংলাদেশের হয়ে খেলে আসলে এটা বাংলাদেশের জন্য কতটা বড় একটা ব্যাপার হবে আপনি কী মনে করছেন না অফকোর্স হামজা ইস উনি অনেক ভালো প্লেয়ার উনি ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ খেলতেছে সো সো হামসা যদি জয়েন করতে পারে তাহলে টিমের জন্য আরও স্ট্রং হবে আরও ভালো হবে আর দেশের জন্য অবশ্যই এটা ভালো হবে ধন্যবাদ জামাল ভাই কথা বলছিলাম জামালের আবাহনীতে ভবিষ্যৎ এবং ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের আসন্ন ম্যাচ নিয়ে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা